একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা দেওয়া, যেমন এন ইকাল টু ওয়ান টু থ্রি এরকম, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি এবং এন এর যে পূর্ণ সংখ্যাগুলো হয় সেই সংখ্যাগুলো হলো ওয়ান টু থ্রি ইত্যাদি। এন এ মান ওয়ান হলো প্রথম শক্তি স্তর, এন এ মান টু হলে দ্বিতীয় শক্তি স্তর, এন এ মান থ্রি হলে তৃতীয় শক্তি স্তর। উপশক্তি স্থান যেগুলোকে আমরা অরবিটালও বলি, উপশক্তি স্থান যেগুলোকে আমরা অরবিটালও বলি, সেগুলো এস, পি, ডি বা এফ দ্বারা প্রকাশ করা হয়। ওরিয়েন্টেশন এক্স ওয়াই বা জেড অক্ষের প্রতিসম অরবিটাল, এক্স অক্ষের দিকে যেটা সেটা আমরা পি এক্স বলি, ওয়াই অক্ষের দিকে পি ওয়াই বলি, আর জেড অক্ষের দিকে যেটা পি জেড বলি। স্পিন যেটা সেটা ঘড়ির কাঁটা বা ঘড়ি কাঁটার বিপরীতে হতে পারে, বুঝতে পেরেছ? কোয়ান্টাম সংখ্যা সাধারণত সেলের মান বাড়ার সাথে সাথে জানি যে নিউক্লিয়াস থেকে তার শক্তি এবং দূরত্ব বৃদ্ধি পায়, এটি বোর মডেলের অনুরূপ। প্রতিটি সেলের এন এর মান সর্বোচ্চ চারটি পর্যন্ত হতে পারে, এর মান সংখ্যক স্কেল থাকে। আমরা এখানে একটা জিনিস বুঝবো, সেটা হলো প্রয়োজন নাই বিধায় এটাকে আমরা আর বড় করি না, যে শক্তি স্তর এন ইকাল টু ওয়ান হলে একটি উপশক্তি স্তর হবে, আর যদি শক্তি স্তর এন ইকাল টু টু হয় তাহলে তোমার দুটি উপশক্তি স্তর হবে এসওপি, শক্তি স্তর ইকাল টু থ্রি হলে তিনটি উপশক্তি স্তর হবে এসপি ও ডি, শক্তি স্তর এন ইকাল টু ফোর হলে চারটি উপশক্তি স্তর হবে এসপি ডি ও এফ, শক্তি স্তর এন ইকাল টু ফাইভ হলেও আমরা এখানে চারটা উপশক্তি স্তরে এখন পর্যন্ত বলতে পারি, যদিও এসপি ডি ও এফ এর পরে আরও নাম করে দেওয়া আছে, জি আছে, এইচ আছে, কিন্তু ওগুলো এখনো ব্যবহার হয় না, এই জন্য চারটা উপশক্তি স্তরে আমরা বলবো, বুঝতে পেরেছ? জি স্যার। প্রত্যেক উপশক্তি স্তরকে এস, পি, ডি বা এফ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এগুলো আসলে উপশক্তি স্তর, এস উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর, এফ উপশক্তি স্তর। উপশক্তি স্তরের জন্য প্রতীকের সামনে এন এর মানটি রেখে উপশক্তি স্তরের নাম দেওয়া হয়েছে। সবসময় উপশক্তি স্তরগুলো যখন হবে তখন এন এর যে মান, মানে প্রথম শক্তি স্তরের জন্য ওয়ান বসবে, দ্বিতীয় শক্তি স্তরের জন্য টু বসবে, তৃতীয় শক্তি স্তরের জন্য থ্রি বসবে, চতুর্থ শক্তি স্তরের জন্য ফোর বসবে, এরকম, বুঝতে পেরেছ? জি স্যার। উদাহরণ, দ্বিতীয় শক্তি স্তরে পি উপশক্তি স্তরের নাম দেওয়া হয়েছে টুপি, দ্বিতীয় শক্তি স্তরে এস উপশক্তি স্তরের জন্য নাম দেওয়া হবে টু এস, আর উপশক্তি স্তরের শক্তির ক্রমগুলো হলো এস উপশক্তি স্তরের থেকে পি উপশক্তি স্তরের শক্তি বেশি, তার থেকে ডি উপশক্তি স্তরের শক্তি বেশি, তার চাইতে আবার এফ উপশক্তি স্তরের শক্তি বেশি। সেলের মধ্যে শক্তির পার্থক্যের চেয়ে সাবসেলের মধ্যে শক্তির পার্থক্য অনেক কম, সেলের মধ্যে শক্তির পার্থক্য বেশি, ঠিক আছে? আমরা যেমন বলি, ধরো রাস্তাগুলো এক রাস্তা থেকে আর এক রাস্তা কত দূরে, ধরো মিরপুরে যাওয়ার রাস্তা যেটা আমরা বলি আসাদ গেটের দিক দিয়ে, আর একটা হলো হয়তো তোমার ওই যে গুলশানের দিকে যাওয়ার রাস্তা, রাস্তাটা কত দূরে দূরে, বা যে একটা রাস্তা থেকে আরেকটা রাস্তা, কিন্তু দুটা বাড়ির মধ্যে কি অবস্থা, ফাঁক নাই বললে চলে, কোনো ফাঁকা জায়গায় নাই বলে, এখানে একটা সেরকম উদাহরণ দেওয়া হয়েছে যে সেলের মধ্যে শক্তির পার্থক্যর চেয়ে সাব সেলের মধ্যে শক্তির পার্থক্য অনেক কম। ঠিক যেমন রাস্তার মধ্যবর্তী জায়গাগুলির তুলনায় ভবনের মাঝে স্থানটি অনেক ছোট, তেমনি আমরা বলছি যে ধরো এক নম্বর শক্তি স্তর, দুই নম্বর শক্তি স্তর, তিন নম্বর শক্তি স্তর, চার নম্বর শক্তি স্তর, যে শক্তি স্তর গুলো আছে, তাই না, যে শক্তি স্তর গুলো আছে, সেই শক্তি স্তর গুলো, সেই শক্তি স্তর গুলোর মধ্যে যে পার্থক্য আছে, দুই নম্বর শক্তি স্তরের শক্তির থেকে এক নম্বরের শক্তি শক্তি স্তরের শক্তির পার্থক্য অনেক বেশি, সেই তুলনায় এস, পি, ডি, এফ এদের মধ্যে শক্তির পার্থক্য কম, বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। কারণ স্যার প্রথম কক্ষপথের যে কক্ষপথ গুলোর মধ্যে তো স্যার উপ শক্তি সেলগুলোর উপশক্তি স্তর গুলি থাকে, তো যেহেতু এটা আরো ক্ষুদ্র, মানে সেলে থেকে যেহেতু মানে আরো ক্ষুদ্র হচ্ছে উপশক্তি স্তর গুলি, সেহেতু তাদের মধ্যে পার্থক্য কম থাকবে। ইয়েস,
পূর্বে উল্লিখিত হিসাবে প্রতি সেলের এন এর মান সমান সংখ্যক সাবসেল রয়েছে, সাবসেল থাকবে, উপশক্তি স্তর থাকবে। অতএব এন ইকাল টু ওয়ান একটি সাবসেল হবে ওয়ান এস, এন ইকাল টু দুটি সাবসেল হবে টু এস এবং টু পি, এন ইকাল টু থ্রি তিনটি সাবসেল হবে থ্রি এস থ্রি পি এবং থ্রি ডি, এন ইকাল টু ফোর চারটি সাবসেল হবে ফোর এস ফোর পি ফোর ডি এবং ফোর এম, এন ইকাল টু ফাইভ চারটি সাবসেল হবে ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি এবং ফাইভ এম। এখানে বিষয়টা মনে হয় বুঝতে পেরেছ যে হ্যাঁ স্যার কি হলো, তাই না? যে আমরা দেখতে পেলাম যতগুলো শক্তি স্তর, যতগুলো শক্তি স্তর ততগুলোই তোমার ইয়া থাকবে, ঠিক আছে? শক্তি স্তরের সমান সংখ্যক তোমার উপশক্তি স্তর থাকবে প্রত্যেকটা, মানে যত নম্বর প্রধান শক্তি স্তর সেই উপশক্তি স্তরে ততগুলো, সেই উপশক্তি স্তরে ততগুলো তোমার উপশক্তি স্তর থাকবে। মজার ব্যাপার, খুব সহজ, যত নম্বর শক্তি স্তর ততগুলো উপশক্তি স্তর থাকবে। কোয়ান্টাম সংখ্যা, প্রতিটি উপশক্তি স্তর এক বা একাধিক অরবিটাল নিয়ে গঠিত, প্রতিটি উপশক্তি স্তর এক বা একাধিক অরবিটাল নিয়ে গঠিত, একটা অরবিটাল নিয়ে গঠিত এরকম হলো প্রথম শক্তি স্তর, শুধু প্রথম শক্তি স্তরে একটা অরবিটাল আছে। হ্যাঁ, আর দ্বিতীয় শক্তি স্তরে কয়টা অরবিটাল আছে বলো তো? দ্বিতীয় শক্তি স্তরে স্যার দুইটা অরবিটাল, না না স্যার তিনটা অরবিটাল স্যার, তিনটা অরবিটাল স্যার, সরি স্যার। দ্বিতীয় শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর চারটা অরবিটাল, প্রথম একটা হলো 1 2s আর ও 2 ও আচ্ছা আচ্ছা s টা নিয়ে স্যার, আচ্ছা আচ্ছা স্যার বুঝেছি স্যার। হ্যাঁ, মানে দুইটা উপশক্তি স্তর চারটা অরবিটাল। হ্যাঁ 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 বুঝেছি বুঝেছি স্যার, মানে s সহ আর p একসাথে। অরবিটাল হলো এমন একটি স্থান যেখানে ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে। আমরা এটাকে মানে অরবিটালটা মেকানিক্যাল কোয়ান্টাম মেকানিক্যাল দিয়ে ব্যাখ্যা করা হয়েছে, ব্যাখ্যা খুবই জটিল। আমাদের আমরা বলি যে নিউক্লিয়াসের চারিদিকে যেসব জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90% থেকে 95% সেই জায়গাগুলো হলো অরবিটাল। আমরা যদিও বলছি পিএক্স পিওয়াই পিজেড অরবিটাল, এটাকে আসলে বাস্তবে একেবারে নির্দিষ্ট করে বলা যায় না, এটা একটা মানে ধারণা বা সম্ভাবনা, সম্ভাবনা বলতে পারো প্রবাবিলিটি, ঠিক আছে? ওই আমরা যখন ছোটকালে আবহাওয়ার সংবাদ শুনতাম বলতো যে ঝড় বৃষ্টি হতে পারে, এ হতে পারে, সে হতে পারে, তারপর দেখলাম যে মিলতো না, আর আমরা হয়তো অত ভয় বুঝি না, ওরা ওভারঅল বলে আমার এলাকায় হচ্ছে না অন্য জায়গায় হয়তো হচ্ছে, এরকম হতে পারে। অরবিটাল হলো এরকম একটা স্থান নিউক্লিয়াসের চারপাশে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95, বুঝতে পেরেছ? এখন আমরা আসি কোয়ান্টাম সংখ্যা, একটি এস উপশক্তি স্তরে একটি অরবিটাল থাকে যা গোলাকার হয়, ঠিক আছে? একটি উপশক্তি স্তরে একটি অরবিটাল থাকে যা গোলাকার হয়, এস উপশক্তি স্তরটা হলো গোলাকার, আর এস উপশক্তি স্তরে একটা অরবিটাল আছে সেটার নামও এস অরবিটাল, মানে এখানে এস উপশক্তি স্তর এস অরবিটাল কোনো পার্থক্য নেই, এস উপশক্তি স্তর এবং তার অরবিটালের নামও এস অরবিটাল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা হ্যাঁ স্যার দেখি অনেক মুসলমান দেশে অথবা আগের জমায় দেখতাম যে ওই দাদার নাম যা ছিল নাতির নাম তাই রেখেছে একদম হুবহু। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ ওই এস উপশক্তি স্তরে একটা অরবিটাল আছে তার নামও এস অরবিটাল, কারণ কারণ পীর যেমন ভাগ আছে এখানে একটা ছবি দেখাইছি খুব গুরুত্বপূর্ণ, তোমার কাছে মনে হতে পারে এটা মনে হয় এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে আমরা ইলেকট্রন আছে, যেমন আকাশে মেঘ থাকে, কখনো থাকে কখনো থাকে না, কোথাও থাকে কোনো দিকে থাকে না, একদিকে সূর্য আর একদিকে মেঘ, এরকম আমরা বোঝাচ্ছি যে ইলেকট্রন হওয়ার সম্ভাবনা আছে, সেটাই হলো অরবিটাল।
এটাকে ইলেকট্রন মেঘ বলা হয়, ইলেকট্রন ক্লাউড বলা হয়, বুঝতে পেরেছ? জি স্যার। এস অরবিটালের শক্তির চেয়ে পি অরবিটালের শক্তি বেশি। পি অরবিটাল হলো ডাম্বেল আকৃতির, পি অরবিটাল হলো ডাম্বেল আকৃতির টিয়ার ড্রপ আকারের লবণগুলিতে নিউক্লিয়াসের উভয় পাশে ইলেকট্রন অবস্থিত। এই যে আমরা দেখাচ্ছি এখানে, এখানে আমরা যে কোনোটা আগে লিখতে পারি, যে কোনোটা পরে লিখতে পারি, কারণ হলো এরা সমশক্তি সম্পন্ন, অতএব আগে পিছনে নিয়ে সমস্যা নেই। কিন্তু সমান শক্তি না হলে তো আগে পিছনে সমস্যা থাকে। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করব যে সবসময় আমরা এক্স তারপর ওয়াই তারপর জেড বলবো, ইংরেজি বর্ণমালা অনুসারে অ্যালফাবেটিক্যালি, বুঝতে পেরেছ? অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক্যালি। তাহলে আমরা এক্স যেটা বলছি সেটা হলো এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অক্ষ বরাবর টু পি এক্স, মানে যেহেতু দ্বিতীয় শক্তি স্তরের জন্য, আর ওয়াই অক্ষ বরাবর তাহলে টু পি ওয়াই, জেড অক্ষ বরাবর তাহলে টু পি জেড, বুঝতে পেরেছ? আর সেখানে দেখানো হচ্ছে এই যে ইলেকট্রন গুলো আসছে, এই ইলেকট্রন গুলো, এই যে গাঢ় গুলো ইলেকট্রন, ইলেকট্রন গুলো সাধারণত এই এটাকে লোব বলে, ইংলিশ বানান হলো এল ও বি ই, লোব, লোব, ঠিক আছে? আর লোব, এগুলো দুটা করে লোব আছে, প্রত্যেকটা অরবিটালে দুটা করে লোব আছে, এই পি এক্স এ, পি ওয়াই এ, পি জেড এ, এসে আবার নেই, এসে তো একটাই, এই দুটা করে লোব আছে, হ্যাঁ, লোব গুলো একটা বিন্দুতে ছেদ করেছে, অক্ষগুলো যে বিন্দুতে ছেদ করেছে ওই জায়গায় কোনো ইলেকট্রন থাকে না, ওই জায়গায় কোনো ইলেকট্রন থাকে না, ওই জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, জিরো। ওই জায়গাটাকে আমরা বলবো হলো নোডাল প্লেন, নোডাল প্লেন, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো, আর যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90%-এর বেশি সেটা হলো অরবিটাল। এস অরবিটালের শক্তির চেয়ে পি অরবিটালের শক্তি বেশি, তার চেয়ে ডি অরবিটালের শক্তি বেশি, তার চেয়ে এফ অরবিটালের শক্তি বেশি। যদিও বলছিলাম এই যে এই শক্তির পার্থক্যটা কম তুলনামূলকভাবে, কারণ প্রধান শক্তি স্তরগুলোর মধ্যে একটা থেকে আর একটা শক্তির পার্থক্য অনেক বেশি, সেই তুলনায় এগুলো উপশক্তি স্তর, তাদের মধ্যে শক্তির পার্থক্য কম। পি অরবিটাল হলো ডাম্বেল আকৃতির টিয়ার ড্রপ আকারের, হ্যাঁ, লোভগুলোতে, এই যে হলো লোভ, নিউক্লিয়াসের উভয় পাশে ইলেকট্রন অবস্থিত, এই লোভগুলোতে ইলেকট্রন আছে, আর যেখানে ছেদ করেছে সেই জায়গায় ইলেকট্রন নাই, যেখানে দেখানো হচ্ছে মাঝখানে ফাঁকা, ওটা হলো নোডাল প্লেন। তিন ধরনের পি অরবিটাল রয়েছে যা এক্স ওয়াই এবং জেড অক্ষের সাথে নির্দেশিত, অভিন্ন আকার এবং শক্তিযুক্ত, এদের আকারও অভিন্ন এবং শক্তিও অভিন্ন, ভিন্ন না, সেম। কোয়ান্টাম সংখ্যা, পরবর্তী উপশক্তি স্তর হলো ডি, আমরা এস এবং পি প্রিভিয়াস স্লাইডে বলে এসেছি, পূর্বের স্লাইডে, যেখানে সমান শক্তির পাঁচটি অরবিটাল রয়েছে, ভিন্ন ডি অরবিটালের ভিন্ন আকৃতি এবং দিক বিন্যাস রয়েছে, এরপরে সাতটি এফ অরবিটাল রয়েছে। তাহলে আমরা দেখতে পাই যে পাঁচটা ডি অরবিটাল আছে, পাঁচটা ডি অরবিটাল, ঠিক আছে, পাঁচটা ডি অরবিটাল। জি স্যার। এফ অরবিটাল নিয়ে আমরা কথা বলবো না, ডি অরবিটাল নিয়ে আমরা শেষ করি। আমরা বলছি যে পাঁচটা ডি অরবিটালের শক্তি সমান, হ্যাঁ, ঠিক আছে, সাতটা অরবিট ডি এফ অরবিটালেরও শক্তি সমান। এখন ডি অরবিটালগুলো কিভাবে হয়, ঠিক আছে, আমরা যদি দেখি যে লোভগুলো এক্স আর ওয়াই এর মাঝামাঝি, তাহলে বলবো ডি এক্স ওয়াই, হ্যাঁ স্যার। যদি আমরা দেখি ওয়াই আর জেড এর মাঝামাঝি, তাহলে ডি ওয়াই জেড। আমরা যদি দেখি লোভগুলো জেড আর এক্স অক্ষের মাঝামাঝি, তাহলে ডি জেড এক্স। আমরা যদি দেখি যে অক্ষগুলো, দেখো এটা এক্স আর ওয়াই অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, বুঝতে পেরেছো? দেখো এক্স অক্ষ ভেদ করে গেছে, ভিতর দিয়ে মনে ঢুকে গেছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর, আর এগুলো ছিল মাঝে, সেটা কত, হ্যাঁ এগুলো ছিল মাঝে, এক্স আর ওয়াই অক্ষের মাঝামাঝি, ওয়াই আর জেড অক্ষের মাঝামাঝি, জেড আর এক্স অক্ষের মাঝামাঝি, আর এটা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর, এটাকে আমরা বলবো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার,
যেগুলো বরাবর আছে মাসখানে মাসখানেরটা না স্যার না এই যে এটাই এই যে মাসখানে কত এই যে এক্স ও আচ্ছা আচ্ছা স্যার বরাবর ওয়াই অক্ষ বরাবর দেখো এটা এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আর যদি জেড ওয়াই অক্ষটা এক্স অক্ষর মাসখানে হচ্ছে জেড হ্যাঁ যদি জেড অক্ষ বরাবর হয় তাহলে হলো ডিজেড স্কয়ার পিজেড স্কয়ার এখানে আবার তুমি বোঝার চেষ্টা করো এখানে জেড দেখানো হয়েছে ঠিকই কিন্তু এটা আসলে এক্স ওয়াই অক্ষের মাঝামাঝি আবার এটা তোমার ওয়াই আর জেড অক্ষের মাঝামাঝি এই যে এই যে দেখো মাঝামাঝি হ্যাঁ এই দেখো এটা হলো ওয়াই এটা হলো জেড এটা হয়ে গেছে ওয়াই আর জেড এর মাঝে হ্যাঁ স্যার তাহলে এরকম আর এটা তোমার হলো এভাবে মাঝামাঝি গুলো হলো এরকম হবে এক্স ওয়াই এক্স আর ওয়াই অক্ষের মাঝামাঝি ওয়াই জেড ওয়াই এবং জেড অক্ষের মাঝামাঝি জেড এক্স জেড এবং এক্স অক্ষের মাঝামাঝি আর যদি তোমার এরকম হয় যে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর তাহলে ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার তারপর তোমার যদি হয় এলো জেড অক্ষ বরাবর তাহলে ডি জেড স্কয়ার আর এফ গুলো নিয়ে আমরা কোনো কথা এই মুহূর্তে বলবো না বুঝতে পেরেছ ঠিক আছে হ্যাঁ স্যার হ্যাঁ যে উপায়ে ইলেকট্রন শক্তি স্তর উপশক্তি স্তর এবং অরবিটালে বিন্যস্ত হয় তাকে ইলেকট্রন কনফিগারেশন বলে আমরা তো ইলেকট্রন বিন্যাস শিখেছি সেই ক্লাস 8 থেকে যে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস হলো কতগুলো নিয়মের একটা সমষ্টি নিয়মগুলো মেনে বিভিন্ন উপশক্তি স্তর বিভিন্ন প্রধান শক্তি স্তর উপশক্তি স্তর অরবিটাল তারপর দিক বিন্যাস সব প্রকাশ করা হয় সেটাই হলো ইলেকট্রন কনফিগারেশন একটি পরমাণুর ইলেকট্রন কনফিগারেশন আব্বাও নিয়ম ব্যবহার করে করা যেতে পারে শুধু আব্বাও নিয়ম মেনে করা যাবে না আব্বা নিয়মের সাথে পাউলির নিয়ম আছে গুন্ডের নিয়ম আছে সবগুলো নিয়মের সমষ্টি ব্যতিক্রম কিছু আছে সব কিছু মিলেই হলো ইলেকট্রন বিন্যাস বুঝতে পেরেছ জি স্যার আব্বাও নীতিতে বলা হয়েছে আব্বাও নীতিতে বলা হয়েছে নিম্ন শক্তির অরবিটাল প্রথমে ইলেকট্রন দিয়ে পূর্ণ হয় এবং তারপরেই উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ হয় আমরা যেমন দেখি যে একটা বিল্ডিং যখন তৈরি হয় তখন মাটির গভীর থেকে গেঁথে আসে যত বেশি মজবুত বা বড় করবে সেটা আর ঘরের তত বেশি গভীর হয় আর যদি বেড়ার বাড়ি হয় তাহলে তো লাগে না টিনের বাড়ি হয় তাহলে তো লাগে না যা হোক জি স্যার যেটাই হোক নিচের দিক থেকে তৈরি করতে হবে বিল্ডিং এর কথাই আমরা বলছি যে আব্বাও নীতিতে এই আব্বাও শব্দটা হলো একটা জার্মান শব্দ এটা কোনো বিজ্ঞানীর নাম না এটা একটা জার্মান শব্দ আব্বাও মানে হলো বিল্ডিং আপ তৈরি করা যেমন একটা বিল্ডিং তৈরি করা হয় নিচের দিক থেকে উপর দিকে আব্বাও নীতিতে বলা হয়েছে নিম্ন শক্তির অরবিটাল প্রথমে ইলেকট্রন দিয়ে পূর্ণ হয় এবং তারপরে উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ না করে কখনো উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ করবে না বুঝতে পেরেছো তো জি স্যার গুন্ডের নিয়ম ব্যবহার করে আমরা কিভাবে তিনটি ইলেকট্রনকে পি উপ শক্তি স্তরে রেখে দিব মানে কিভাবে প্রবেশ করাবো সেটা আমরা এখানে দেখাচ্ছি দুইটা নিয়ম আমরা এখানে দেখিয়েছি এই দুইটা নিয়ম আমরা এখন ব্যাখ্যা করব এই দুইটা নিয়মের একটা নিয়ম এখানে যে আমরা দেখানো হয়েছে সেটা হলো এই দুই উপশক্তি স্তর একটা তিনটা ভাগ আছে পিএক্স পিওয়াই পিজেড এই তিনটা ভাগে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ইলেকট্রনের স্পিন একই মুখী আরেকটা আমরা দেখতে পাচ্ছি সেখানেও পি উপশক্তি স্তর সেই পি উপশক্তি স্তরে তিনটা অরবিটাল আছে পিএক্স পিওয়াই পিজেড আমরা দেখতে পাচ্ছি পিএক্স এ দুটা ইলেকট্রন পিওয়াই একটা পিজেড ফাঁকা এটা হলো হবে না এটা নট কারেক্ট ক্রস আর এটা ঠিক চিহ্ন কারেক্ট কেন আমরা গুণের নিয়ম পড়েছি যে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গুলোতে ইলেকট্রন এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় বিজোড় অবস্থায় থাকতে পারে বিজোড় অবস্থা জি স্যার আর এই সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গুলো একটা করে ইলেকট্রন পাওয়া না পর্যন্ত কোনোটা জোড়া হতে পারবে না তাহলে এখানে এটা ইলেকট্রন না দিয়ে পিজেড কারণ পিএক্স পিওয়াই পিজেড সমশক্তি সম্পূর্ণ পিজেড কোনো ইলেকট্রন না দিয়ে পিএক্স জোড়া হয়ে গেছে ভুল তাহলে কি হবে পিএক্স পিজেড থাকবে এবং তিনটি ইলেকট্রনের স্পিন একই দিকে হবে
এটাই হলো হুন্ডের নিয়ম, বুঝতে পেরেছ? জি স্যার। আমরা এখন যে জিনিসে যাব সেটা হলো আরেকটা নীতি, সেখানে আমরা একটু দেখে নিই স্পিনের ব্যাপার। এটাও হুন্ডের নীতি, কিন্তু যে স্পিনের যে ব্যাপারটা বলা হচ্ছে, যখন আমরা একটি অরবিটালে দুটি ইলেকট্রন রাখি তখন তারা পাউলির বর্জন নীতি মেনে চলে, ঠিক আছে? পাউলির বর্জন নীতি মেনে চলে, কেবল বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রনগুলি এই অরবিটাল দখল করতে পারে। মানে একই অরবিটালে যদি দুটি ইলেকট্রন যেতে হয় তাহলে অবশ্যই তাদের স্পিন বিপরীতমুখী হতে হবে, বিপরীতমুখী স্পিন না হলে কখনো তোমার কখনোই তোমার এই যে একই অরবিটালে দুটি ইলেকট্রন প্রবেশ করতে পারবে না, একসাথে থাকবে না। হ্যাঁ, কারণ হলো একই স্পিনে দুটি ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে, যেহেতু একই স্পিনে দুটি ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে এই জন্য বিপরীত না হওয়া পর্যন্ত একই অরবিটালে দুটি ইলেকট্রন প্রবেশ করতে পারবে না। সে দেখাচ্ছি আমরা যে এখানে দুইটা এখানে দুইটা এখানে একটা, বুঝতে পেরেছি অনেকটা স্যার, ঠিক আছে? এখানেও দুইটা, এখানেও দুইটা, এখানেও একটা, তাহলে সংখ্যার দিক দিয়ে তো কোনো পার্থক্য নেই। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আমরা দেখতে পাচ্ছি এখানে ভুল যেটা সেটা আগে দেখি, এখানে একই স্পিনের দুটো ইলেকট্রন প্রবেশ করেছে, এটা কখনোই হবে না নিচের। জি স্যার, এটা কখনোই হবে না, এটা তখনই হবে যখন দুটা ইলেকট্রনের স্পিন বিপরীতমুখী হবে, দুটি ইলেকট্রনের স্পিন বিপরীতমুখী হবে তখনই কেবল এটা হবে, বুঝতে পেরেছ? জি স্যার। লিথিয়াম পরমাণুর ইলেকট্রন কনফিগারেশন তৈরি করতে আমরা কিভাবে আমাদের বিধিগুলো ব্যবহার করব, আমরা কতগুলো বিধি দেখেছি, তিনটা বিধি দেখেছি, সেটা হলো আব্বাও নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি। সেই নীতিগুলো আমরা কিভাবে নিয়ে আসবো সেটা আমরা দেখব, যে সেই নীতিগুলোর প্রতিফলন আমরা একটু বোঝার চেষ্টা করব। লিথিয়াম, তার জেড মানে হলো পারমাণবিক সংখ্যা 3, যেহেতু পারমাণবিক সংখ্যা 3 তাহলে ইলেকট্রনও 3টা আছে, ঠিক আছে? আর 2s উপশক্তি স্তর আছে, 1s উপশক্তি স্তর আছে, প্রথমে তো 1s উপশক্তি স্তর, সেই 1s উপশক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে, আর 2s উপশক্তি স্তরে একটা ইলেকট্রন, তাহলে এটা শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছ? তাহলে জি স্যার, যখন এটা আমরা দেখলাম যে হ্যাঁ লিথিয়ামে 3টা ইলেকট্রন আছে, এই 3টা ইলেকট্রনের জন্য 1s উপশক্তি স্তর লাগবে, সেখানে 2টা ইলেকট্রন থাকতে পারবে, তারপরে এই 2টা ইলেকট্রনের স্পিন অবশ্যই বিপরীতমুখী হবে, তাহলে আমরা দেখলাম যে নীতি মানলো বিপরীতমুখী, তারপরে 2s উপশক্তি স্তরে গেল, এখানে একটা ইলেকট্রন, এখানেও একটা নীতি মানলো আব্বাও নীতি, যে 1s যেহেতু নিম্ন শক্তি স্তর তাই সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করলো, তারপর 2s উপশক্তি স্তর সেখানে ইলেকট্রন প্রবেশ করলো, বুঝতে পেরেছ? তাহলে আমরা সংক্ষেপে এই ইলেকট্রন বিন্যাস কিন্তু এভাবে লিখতে পারি, 1s2 2s1। আমরা এত কিছু করে তো আর সময় পাবো না, পরীক্ষাতে আমাদের অনেক লিখতে হয়, তাহলে 1s2 2s1, বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। এখন আমরা আরেকটি ইয়াতে যাব, একটা নাইট্রোজেন পরমাণু, সেই নাইট্রোজেন পরমাণুর কনফিগারেশন তৈরি করতে আমাদের বিধিগুলো ব্যবহার করব। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, যেহেতু পারমাণবিক সংখ্যার সমান প্রোটন সংখ্যা থাকে, আর প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, কারণ প্রত্যেকটা পরমাণু তো চার্জ নিরপেক্ষ, এই জন্য তার 7টা ইলেকট্রন আছে। 7টা ইলেকট্রনের জন্য প্রথমে 1s উপশক্তি স্তর, সেখানে 2টা ইলেকট্রন, তারপর 2s উপশক্তি স্তর, সেখানে 2টা ইলেকট্রন, 2 2 4, তারপরে আরও 3টা ইলেকট্রন আছে, সেটা 2p সাবসেলে যাবে, সেই 2p সাবসেলে যে 3টা ইলেকট্রন গেল, আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি 1s2 2s2 2p3। এখন আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব সেটা হলো এটাতে নিয়মগুলো কিভাবে ফলো হয়েছে, নিয়মগুলো ফলো হয়েছে কিনা। আমরা দেখলাম প্রথমে সর্বনিম্ন শক্তি স্তর হলো 1, এর চাইতে আর কোনো নিম্ন শক্তি স্তর নাই, এই জন্য প্রথম ইলেকট্রন দিলাম আমরা 1s এ, যেহেতু 1s এর সমকক্ষ আর কোনো শক্তি স্তর নাই এই জন্য এটা জোড়া হয়ে যাবে,
বুঝতে পেরেছো? জোড়া হচ্ছে না যেগুলো, আরেকবার বলবেন স্যার, আরেকবার একটু বলতে হবে স্যার, কথা কেটে কেটে যাচ্ছে অনেক। যেহেতু 1s উপশক্তি স্তরে আর কোন সমকক্ষ উপশক্তি স্তর নাই, এই জন্য 1s ডাবল হয়ে যাবে, জোড়া হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ডাবল হবে না যেগুলোতে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল আছে, 2s এর আর কোনো ভাগ নাই। যেহেতু 2s উপশক্তি স্তরের আর কোনো ভাগ নাই, মনে করো 2s উপশক্তি স্তর মানে 2s হলো বাবা, তার একটাই সন্তান, তার সমস্ত সম্পত্তি সন্তানের, 2s এর আর কোনো ভাগ নাই। এই জন্য এটা নিয়ম অনুযায়ী প্রথমে একটা ইলেকট্রন যাওয়ার পর জোড়া হবে, হলো। এরপর আসলো 2p, এন্ড 2p তে যেটা হলো, 2p উপশক্তি স্তরে তিনটা অরবিটাল আছে এবং এই তিনটা অরবিটাল সমশক্তি সম্পূর্ণ।